নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে লুক্সেমবুর্গ নামে একটা দেশ আছে, লুক্সেমবুর্গ বা লুক্সেমবার্গ আপনারা যাই বলেন। সো সেই দেশটাতে আমি নিয়ে যাব, সেটা ইউরোপের একটা দেশ, ডেফিনেটলি পাশাপাশি একটা দেশ। আপনারা হয়তো অনেকেই জানেন লুক্সেমবুর্গ হচ্ছে শুধু ইউরোপের না, সারা পৃথিবীর মধ্যেই একটা নাম করা দেশ এবং হচ্ছে ধনী দেশ। সো আপনাদেরকে আমি যেতে যেতে অনেক দৃশ্য দেখাবো। লুক্সেমবুর্গ শহরের মাঝখানে নিয়ে যাব ঠিক, কারণ দেশটা অনেক ছোট। আমি লুক্সেমবুর্গ সম্পর্কেও আরও অনেক বর্ণনা আজকের এই ভিডিওতে দিব। আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেরই দৃশ্য। ব্রাসেলস থেকে আমরা যখন রওনা হয়েছি সেই দৃশ্যগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো পুরো ভিডিওটাতে নানান তথ্য থাকবে আর সুন্দর সুন্দর দৃশ্য থাকবে, আমার বিশ্বাস ভিডিওটা আপনারা খুবই উপভোগ করবেন। শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমরা সকাল সকাল হাই স্পিড একটা ট্রেনে চড়ে বসলাম। আমাদের যেতে সময় লাগবে 3 ঘন্টা 17 মিনিট। আমরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের যে মিডি রেল স্টেশনটা আছে সেখানে 3টা বড় রেল স্টেশন আছে, নর্থ, সাউথ আর মিডল বলতে পারেন। সেই মিডল থেকে আমরা উঠে বসলাম। আমাদের যেতে যেমনটা বললাম যে 3 ঘন্টা 17 মিনিট সময় লাগবে। তো এই ট্রেনটা কিন্তু থামবে একটু পরে পরে, কিন্তু স্পিড যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ স্পিডে যাচ্ছে ট্রেনটা। অনেকবার থামার পরেও ট্রেনটা মাত্র 3 ঘন্টা 17 মিনিটে একটা দেশ থেকে আরেকটা দেশে আমাদের নিয়ে যাবে। এই ট্রেনের যদি আমি কোয়ালিটির কথা বলি, মানে ভিতরের ইন্টেরিয়র বা বাইরের দিকটা এত বেশি সুন্দর না জার্মান ট্রেনের সাথে যদি আমি তুলনা করি, বাট স্পিডের দিক দিয়ে চিন্তা করতে গেলে বেশ ভালোই ডিসেন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটার পর একটা স্টেশন পার হয়ে চলে যাচ্ছি, এখানে একটু থেমেছে, প্যাসেঞ্জার নেমে যাচ্ছে, আবার আমরা অনেক স্পিডে চলে যাচ্ছি। সো প্রচুর সুন্দর দৃশ্য যাওয়ার সময় আমাদের চোখে পড়েছে, আমি আসলে সব আপনাদের দেখাতে পারিনি। যেমনটা বললাম যে আমাদের আরও একটা চ্যানেল আছে, আপনারা জানেন, সেখানে আমি ভয়েসলেস ভিডিওগুলো দিই, সেখানে আপনারা হয়তো আরও ডিটেলস মানে অনুপুঙ্খ আনকাট ভিডিওগুলো দেখতে পান, সেটা আপনারা দেখে নেবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় কিন্তু কাছাকাছি চলে এসেছি, আর হয়তো একটা বা দুইটা স্টেশন আছে। এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এগুলো আসলে সেই লুক্সেমবুর্গ ভিতরেই আমরা আছি, মানে লুক্সেমবুর্গ শহরের যে ছোটো ছোটো স্টেশন থাকে না সেইগুলোই হচ্ছে এই স্টেশনগুলো আর কি। সো আমরা কথা বলতে বলতে চলে আসলাম, আমি এখনই আপনাদেরকে লুক্সেমবুর্গের ভিতরটা একটু দেখাবো। লুক্সেমবুর্গে নামার পরে আসলে বন্ধুরা আমাদের এক ধরনের যে হ্যাপি ফিল হয় সেই ধরনের ফিল হয়েছে, যেটা আমার প্রত্যেকটা দেশে গেলে হয়। নামার পরে এক ধরনের একটা মানে সুখী সুখী ভাইব আসে আর কি। সো এটার ক্ষেত্রে তাই হয়েছে। আপনারা যদি দেখেন যে নেমেই অভিভূত হয়ে যাওয়ার মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে হয়তো বোঝা যাচ্ছে না কারণ একটু আগে বৃষ্টি হয়েছিল। এরপরে আমি যখন সারাদিন ঘুরেছি এত ভালো লেগেছে। এই যে সামনে ট্রামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রামে লুক্সেমবুর্গের ভিতরে আপনারা আনলিমিটেড চড়তে পারবেন, কোনো ধরনের ভাড়া লাগবে না। আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারেন যে কী পরিমাণ অবস্থা। আপনি যদি ট্যুরিস্ট হিসেবে যান, যেভাবেই থাকেন না কেন, যদি এখানে বেড়াতে যান বা থাকেন, কখনোই আপনাকে কোনো ধরনের ভাড়া দিতে হবে না। সো আমি সেই ট্রামে চড়ার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আমি স্টেশনের ভিতরটা একটু আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, আবার আরেকটা ভিডিওতে আমি সামনের কোনো ভিডিওতে হয়তো আরও দেখাবো রাতের দৃশ্যগুলো। কিন্তু এখন আমি সংক্ষেপে ভিডিওটা 10 মিনিটের 12 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব, সেই ক্ষেত্রে আপনাদেরকে খুব বেশি দেখাতে পারবো না। হয়তো সামনের কোনো একটা পর্বে আরও ডিটেলস দেখাবো, আরও ডিটেলস তথ্য আপনাদের দিব। বাট লুক্সেমবুর্গ সম্পর্কে বেসিক কিছু তথ্য আপনাদের না দিলেই নয়, এবং আমাদের যেতে কত ভাড়া খরচ হয়েছে সেগুলো হয়তো আপনারা নিশ্চয় জানতে চাইবেন, আমি সেগুলো আপনাদের জানাবো।
সো লুক্সেমবুর্গ সম্পর্কে একটু তথ্য আপনাদেরকে দেই। আমি বারবার লুক্সেমবুর্গ বলছি, মানে এটা জার্মান উচ্চারণ, সেই ক্ষেত্রে আপনারা হয়তো লুক্সেমবার্গ বলেন, হোয়াট এভার, একটা বললেই হলো, এত ভুল নাই দেশের নামের ক্ষেত্রে, কোনো মানুষের নাম বা কোনো কিছু নামের ক্ষেত্রে যে যেভাবে উচ্চারণ করে অসুবিধা নাই। যাই হোক, এই লুক্সেমবুর্গটা হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন, এতই ছোট, বাংলাদেশের যে কিশোরগঞ্জ আছে অথবা হবিগঞ্জ আছে অথবা জেলা যশোর, মানে বিভাগ যশোর না, জেলা যশোর, বেনাপুল, নাবারণ বা কি কেশবপুর, যেসব যেসব এলাকা আছে আর কি, বা কিশোরগঞ্জ জেলা অথবা হবিগঞ্জের যে জেলাটার আয়তন, সেগুলোর আয়তন কিন্তু 2600 বর্গ কিলোমিটারের বেশি, কিন্তু লুক্সেমবুর্গের আয়তন হচ্ছে মাত্র 2586 বর্গ কিলোমিটার, মানে 2586 বর্গ কিলোমিটার। তার মানে বুঝতে পারেন যে একটা জেলা, বাংলাদেশের একটা জেলার চেয়েও ছোট হচ্ছে এই লুক্সেমবুর্গ দেশটা, পুরো দেশটা। এবং এই দেশের জনসংখ্যা এত কম, মানে আপনারা ঢাকার একটা অলিগলিত এর চেয়ে অনেক বেশি জনসংখ্যা থাকে আর কি। লুক্সেমবুর্গের জনসংখ্যা হচ্ছে মাত্র 6,45,397 জন, মানে এই 2022 সালের হিসাব অনুযায়ী। তার মানে আপনারা বুঝতে পারছেন কত ছোট একটা দেশ লুক্সেমবুর্গ। দেশটা ছোট হলে কি হবে বন্ধুরা, মানুষজন যেই পরিমাণে থাকে সেটার আয়তনের দিক দিয়ে কিন্তু মানুষ একেবারে কম বলাতে, মানে ডেন্সিটি বেশ ভালোই আছে। যদি অন্যান্য ছোট ছোট দেশের সাথে চিন্তা করেন তাহলে লুক্সেমবুর্গের ডেন্সিটি সম্ভবত সারা পৃথিবীতে 66 নাম্বার অবস্থানে আছে, 66 অবস্থানে আছে, আমার যদি ভুল না হয়। আমি খুব বেশি রিসার্চ করার সুযোগ পাই না, যেহেতু খুবই ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, হোয়াট এভার। সো আমি আরও একটা যেটা দেখলাম যে ইন্টারেস্টিং একটা তথ্য, সেটা হচ্ছে এই লুক্সেমবুর্গের সম্ভবত অর্ধেক মানুষই হচ্ছে বিদেশি। যদি তথ্যটা সঠিক হয় তার মানে হচ্ছে 600,000 মধ্যে প্রায় 300,000 হবে বিদেশি মানুষজন, এবং হওয়াই স্বাভাবিক আমার ধারণা, কারণ আমি প্রচুর ব্ল্যাক পিপল দেখেছি, মানে আফ্রিকান লোকজন। তার মানে হচ্ছে বুঝাই যাচ্ছে যে প্রচুর বিদেশি লোকজন আছে, এবং অনেক মানুষের চেহারা দেখলেও কিন্তু ইউরোপিয়ান মনে হয় না, তার মানে হচ্ছে আছে বিদেশি মানুষ আছে। এবং আমি মজার বিষয় হচ্ছে বাঙালি লোকও পেয়েছি, বাঙালি মানে বাংলাদেশি বাঙালি না, ভারতীয় বাঙালি, সম্ভবত কলকাতা অথবা তারা কলকাতার উচ্চারণে কথা বলে, আমি জানি না। অনেক সময় বিদেশে এসে আমরা নিজের দেশের পরিচয় অনেক সময় দিতে চাই না, সেটা হয়, মানে বাংলাদেশি রেস্টুরেন্ট কিন্তু নাম দিয়ে রাখে ইন্ডিয়ান বা পাকিস্তানি, হোয়াট এভার। সো এরকম একটা রেস্টুরেন্টের খবর আমরা পেয়েছি, হয়তো সামনের কোনো ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। আমি জাস্ট হচ্ছে এই যে আশপাশের এলাকাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, স্টেশন কেন্দ্রিক বা আশপাশের। আজকে খুব বেশি দূরে আমি আপনাদের নিয়ে যাব না, কারণ যেটা বললাম যে আমি যদি লুক্সেমবুর্গের বেসিক তথ্যগুলো দিতে চাই তাহলেই আরও অনেক ভিডিও আছে, সেগুলো হয়তো এক জায়গায় অ্যাকোমোডেট করা যাবে না, সেই জন্য আশপাশের দৃশ্যগুলো আমি মূলত আপনাদের দেখাবো এবং হচ্ছে লুক্সেমবুর্গ সম্পর্কে বেসিক তথ্যগুলো দিব। আপনারা অনেকেই জানেন যে লুক্সেমবুর্গ কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের একটা হেডকোয়ার্টার্স আছে, ইউরোপিয়ান ইউনিয়নের চারটা মানে হেডকোয়ার্টার্স অথবা রাজধানী বলতে পারেন, ইউরোপিয়ান ইউনিয়নের রাজধানী টাইপের বা মানে মেইন অফিস, সেটা চারটা দেশে আছে। তার মধ্যে হচ্ছে আপনার লুক্সেমবুর্গে একটা, সেটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং বেলজিয়ামও একটা আছে ব্রাসেলসে, তারপরে হচ্ছে আপনার ফ্রান্সে আছে, জার্মানির একটা শহরে আছে আর কি। সো আমি ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের যেই সদর দপ্তর বা হেডকোয়ার্টার্স অথবা রাজধানী যেটাই বলেন, সেখানে আমি আপনাদের নিয়ে যাব আরেকটা ভিডিওতে, সামনের একটা ভিডিওতে নিয়ে যাব, তখন আপনারা আরও ডিটেলস দেখতে পারবেন। এবং হচ্ছে এই লুক্সেমবুর্গ শহরের আরও যেই ভিডিওগুলো আমি ধারণ করেছি, আমরা সারাদিন ছিলাম, সারাদিনের মধ্যে যা যা দৃশ্য আমরা ধারণ করেছি সবগুলো আমি হয়তো সামনের একটা পর্বে আপনাদেরকে দেখাতে থাকব। আপনাদের অনেকে হয়তো জানতে চাইতে পারেন যে ভাড়া ভাই কত পড়েছিল, কারণ আপনাদের অনেকেরই এই ধরনের জিজ্ঞাসা থাকে। আমি এটা তথ্য দিতে কুণ্ঠাবোধ করি না, কিন্তু টাকা পয়সা নিয়ে কথা বলতে আমার একটু বিরক্ত লাগে, তারপরেও যেহেতু এটা ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য জানতে চান সেক্ষেত্রে বলি। সেটা হচ্ছে নর্মালি ভাড়া 22 ইউরোর মতো পার পার্সন, মানে ওয়ান ওয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে লুক্সেমবুর্গ পর্যন্ত। যেহেতু আমরা তিনজন গিয়েছিলাম এবং কি বলে যে আপ ডাউন মানে আসা এবং যাওয়া, সেই ক্ষেত্রে আমাদের ভাড়া আরও অনেক কম পড়েছিল। এবং মজার বিষয় হচ্ছে আমি একটা অফারের টিকিটটা পেয়েছিলাম, সো এই অফারের খোঁজ কিন্তু আমি সবসময় করতে থাকি, কারণ আমার তো এত বেশি টাকা নাই, আমাকে সস্তায় ট্রাভেল করার ব্যবস্থাগুলো করতে হয়। সো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা যদি কেউ কখনো আসেন অথবা যদি ইউরোপে থাকেন অলরেডি সেই সুযোগটা নিতে পারেন, অথবা আপনাদের কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যদি থাকে ইউরোপে, এতে যেতে চায়, লুক্সেমবুর্গে যেতে চায়, তারা কিন্তু এই অফারগুলো নিতে পারে। আমাদের আসা যাওয়া সম্ভবত তিনজন মিলিয়ে মাত্র 42 ইউরো খরচ পড়েছিল। আপনারা খেয়াল করেন, তিনজন মানুষের যদি আসা যাওয়া মিলিয়ে 42 ইউরো, এটা আসলে কিছুই না এই
ট্রেনের তুলনায় বা স্পিডের তুলনায়। হ্যাঁ, আর যেটা বললাম যে আপনারা জানেন 3 ঘন্টা 17 মিনিট লেগেছে, বাসেও যাওয়া যায়। সো আপনারা কিন্তু সেই লিঙ্ক থেকে বাসের টিকিটও কাটতে পারবেন, সেটা নর্মালি 17-18 ইউরোর মতো পড়ে, আর একটু কম সময়ে যাওয়া যায়, 2 ঘন্টা 45 মিনিটও ইভেন যাওয়া যায়, 3 ঘন্টায় যাওয়া যায়। এই হচ্ছে মোটামুটি বিষয়। আমার মনে হয় বন্ধুরা এই মানে ছোট্ট ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে নানান ধরনের হোটেল রেস্টুরেন্ট আছে, সোহার্দের ক্ষুধা লেগেছে, আমি তাকে এখন বার্গার কিং থেকে কিছু খাবার দাবার খাওয়াবো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে আমরা আরেকটু এক্সপ্লোর করবো, তারপরে সারাদিন ঘুরে টুরে আমরা সন্ধ্যায় ফিরে যাবো। সামনের ভিডিওতে আমি আরও আপনাদের ডিটেলস দেখাবো। আমার বিশ্বাসে ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে তাহলে সামনে কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।